السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين شمالي دبهاي وبنرا أشكر الله رحمة الله أبنا روانا بحلو أسن الحمد لله آمين بحلو أسن أسكي بشرة هلو دوشتا كار بشو زي لقوتا كار روفو كاريتا ناجين اكلة كودي كودي تا كار روفو كاريتا بويان تي پار أبنا جيبون أسكي زي بشو شلمي آلوسنا كورم شتا هلو بادام বাদামের উপকারিতা আমরা সকলে জানি, বাদাম আমাদের জন্য খুবই উপকার, কিন্তু এটা যদি আসলে না জেনে খাই তাহলে আমাদের অনেক অপকার বয়ে আনতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বা আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সেই সমস্ত ভাই বোনেরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাগে লাগবে। যারা নাম্বারটি চান নিচের বক্সের নাম্বারটি পেয়ে যাবেন। অনেকেই বলেন যে আমি কেন এই ভেষজ নিয়ে আলোচনা করি বা গাছ গাছালি নিয়ে আমি কবিরাজ কিনা, কারণ হোমিওপ্যাথিতে একটি নিয়ম আছে ফার্মাকোফিয়া। যদি আপনার ফার্মাকোফিয়ার উপরে জ্ঞান না থাকে তাহলে মেডিসিনের উপর আপনার জ্ঞান একেবারেই থাকবে না, যার কারণে আমরা এই বিষয়গুলি জানি বলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। বাদামে থাকে হইল আপনার ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন উপস্থিত থাকার কারণে আমাদের শরীরের ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার বয়ে আনে। নিয়মিতভাবে বাদাম যদি আপনি খেতে পারেন তাহলে বিভিন্ন রোগ আপনার নির্মূল করতে আপনার সাহায্য করবে এই আপনার বাদাম। আবার যদি এটা না জেনে খাই তাহলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। বাদামের যে বিভিন্ন উপকারিতা তার ভিতরে হলো ফার্স্ট যে উপকারিতা বয়ে আনে আমাদের জন্য সেটা হলো ক্লান্তি বোধ দূর করে। আমরা বিভিন্ন কারণে দেখা যায় যে ক্লান্ত হয়ে যায়, আমাদের শরীরে বিভিন্ন এনার্জি আমরা ক্ষয় করে ফেলি, কিন্তু সেই ক্ষয়কে যদি আমরা প্রতিরোধ করতে পারি অর্থাৎ ক্ষয়কে যদি পূরণ করতে পারি তাহলে আমাদের জন্য এই বাদাম অনেক উপকার বয়ে আনবে। যেভাবে খেলে বাদাম আমাদের জন্য উপকার বয়ে আনবে, বাদাম কাঁচা খাবো না পাকা খাবো না ভেজে খাবো না কিভাবে খাবো, বাদাম যেভাবে খান যদি আপনি বাদাম হজম করতে পারেন তাহলে আপনার যেভাবে খাবেন উপকার বয়ে আনবে। তবে সবচেয়ে বেটার হলো যে বাদাম যদি আপনি কাঁচা বাদাম খেতে পারেন এবং হজম যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে উপকার বয়ে আনবে এই কাঁচা বাদামে। প্রতিদিন রাত্রে কাঁচা বাদাম ভিজিয়ে রাখবেন, সকালবেলা কাঁচা বাদাম খাবেন, অথবা এই কাঁচা বাদামকে সোলে অর্থাৎ বাদাম থেকে খোসা ছাড়িয়ে এটাকে রৌদ্রে শুকাইয়ে তারপর যদি বাদাম খান তাকে মিষ্টি মিষ্টি লাগে এবং খেতে ভালো লাগবে। আর যাদের বমি বমি ভাব হয় যে বাদাম খাওয়ার পরে অবশ্যই তারা ভেজে খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মস্তিষ্ক আপনার শক্তিশালী করে। অনেকে দেখা যায় যে আমাদের মেধা শক্তি অনেক কমে যায়, আমরা ভুলও মনে হয়ে যাই, আমাদের কথা স্মরণ থাকে না, কাজে ক্লান্তি বোধ চলে আসে, মাথা আর কোনো কাজ করে না। লেখাপড়ার ছাত্রদের বা যারা এখন একটু বয়স হয়ে গেছে আমাদের মতন তারা দেখা যায় যে অনেক কিছু ভুলে যায়। তারা যদি সঠিকভাবে যদি আপনি বাদাম খেতে পারেন নিয়মিতভাবে তাহলে আপনার এই মস্তিষ্কের যে দুর্বলতা এটাকে দূর করে আপনার শক্তিশালী করে তুলবে। এর কারণ হলো বাদামে থাকে হলো এক প্রকার তেল যা ভিটামিন বি সমৃদ্ধ, যার কারণে এটা আমাদের মেমোরিকে শক্তিশালী করে তোলে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কাজু বাদাম এক প্রকার আপনার পটাশিয়াম থাকার ফলে, এই উচ্চমাত্রার পটাশিয়াম থাকার ফলে যে ফলে এটার ভিতরে হচ্ছে পটাশিয়াম অর্থাৎ পটাশিয়াম থাকার ফলে সোডিয়ামের মাত্রা কমে যায়, কম থাকে, যার কারণে রক্তচাপ আপনার নিয়ন্ত্রণ করে থাকে। এই সোডিয়ামের মাত্রা বেশি হলে আপনার রক্ত বৃদ্ধি পায়, তখন রক্তচাপ বেড়ে যায়। এই কারণে আপনাদেরকে কাঁচা বাদাম খেতে হবে। কাঁচা বাদাম যদি আমরা খাই ইনশাআল্লাহ আমাদের এই রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। আপনারা জানেন যে রক্তচাপের জন্য ব্লাড প্রেশারের জন্য আমরা কত কিছু করি, কিন্তু যতই আপনি আপনার ট্যাবলেট খাবেন, যতই আপনি ব্লাড প্রেশারের আপনার ট্যাবলেট খেতে থাকবেন আপনার ব্লাড প্রেশার কমবে না অর্থাৎ নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু দেখা যাবে যে আপনাকে এক মাস পরে দুইটা, দুই মাস পরে তিনটা, এভাবে নিয়মিতভাবে আপনার ট্যাবলেট বাড়িয়ে তুলতে হবে, যার ফলে একসময় আপনার ট্যাবলেটের যে আপনার খাবারের চাইতে ট্যাবলেটের অবস্থাই বেশি হয়ে যাবে। এই কারণে আপনারা প্রাকৃতিক খাবার দ্বারা আপনাদের এই রোগগুলিকে প্রতিরোধ করার চেষ্টা করবেন। কোলেস্ট্রলের মাত্রা কমায়, আমাদের শরীরে কোলেস্ট্রল মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন খাবারের কারণে। আমরা আধুনিক যুগের মানুষ হওয়ার কারণে আধুনিক খাবার খাওয়ার ফলে আমাদের কোলেস্ট্রলের মাত্রা, কোলেস্ট্রল খাবারগুলি বেশি খায়, যার কারণে আমাদের শরীরে দিন দিন কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফ্যাটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা নিয়মিতভাবে এই বাদাম খেতে পারি তাহলে আমাদের কোলেস্ট্রলের মাত্রা কমে যাবে, কারণ বাদামে উচ্চ প্রোটিন সামগ্রী হওয়ার কারণে
দ্রুত হজম শক্তি আপনার বাড়ায়, যার ফলে কোষ্ঠের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকে। স্বাস্থ্য ও কর হৃদয় অর্থাৎ আমাদের যে হাড় আছে, যে হৃদরা আছে, হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড যে আমাদের রক্তের যে তাপ গতিশীলতা, এখানে দেখা গেল যে বিভিন্ন কারণে আপনার চর্বি জমার কারণে অনেক সময় বুড়োকি হয়ে যায়, যার কারণে যে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। যদি আপনি নিয়মিতভাবে এই আপনার বাদাম খেতে পারেন, তাহলে আপনার এই হৃদরোগ থেকে আপনি মুক্ত পাবেন, কারণ বাদামে এক প্রকার অ্যাসিড পাওয়া যায় যা হাড়ের জন্য খুবই উপকারী। এছাড়াও দস্তা, ম্যাগনেসিয়াম, তামা এবং লোহার মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা রক্ত সঞ্চালনের স্বাভাবিক রাখে এবং হৃদরোগের আপনার সহায়তা করে থাকে। মেজাজ ভালো রাখে, ফুরফুরা মেজাজ কে না চায়? আপনি আমি সকলেই চাই সবসময় আমাদের ফুরফুরা মেজাজ থাকে, হাসি মুখটা থাকে, মানুষের কাছে যেতে কাজকর্ম করতে লেখাপড়া করতে যেন আমাদের ভালো লাগে। কিন্তু দেখা গেল যদি মুখটা যদি আমার ফুরফুরা না থাকে, মনটা যদি ফুরফুরা না থাকে, তাহলে মুখটাও আমার ফুরফুরা থাকে না, হাসি মুখ থাকে না, যার পরে কোনো কাজে আমার ভালো লাগে না। আপনি যদি নিয়মিতভাবে বাদাম খেতে পারেন, তাহলে আপনাকে ক্যালোরির জন্য অতিরিক্ত খাবার খেতে হবে না। বাদাম খাদ্য হিসাবে আপনার খাদ্য মেজাজ মেজাজ হিসাবে এটা পরিচিত, তাই মনের বিষণ্ণতা দূর করে এবং মনে ফ্রেশ তুলে করে তোলে। এর কারণ হলো যে এটা পায়খানা নিয়মতান্ত্রিকভাবে আপনার করে তোলে, নিয়মিতভাবে পায়খানা হয়, সঠিকভাবে পায়খানা হয়, যার ফলে আপনার যে শরীরে টক্সিন থাকে এই টক্সিনগুলো দূর করে দেয়, যার ফলে আপনার মেজাজটা ভালো থাকে। ক্যান্সারও আপনার ক্যান্সার থেকে আমরা বাঁচার জন্য কত কিছু করতেছি, আমরা যদি নিয়মিতভাবে আমরা এই কাঁচা বাদাম খেতে পারি, তাহলে আমাদের ক্যান্সারও দূর হবে এবং যৌনহীনতা থেকে মুক্ত রাখে। যারা যৌনহীনতার জন্য অর্থাৎ যাদের টেস্টোস্টেরনটা দেখা যাচ্ছে কমে যাচ্ছে, যাদের আপনার হরমোনের মাত্রা কমে যাচ্ছে, যারা সহবাস করার ফলে দেখা গেল বীর্য পাত হয় না, বীর্য নাই, পানির মধ্যে একটু বের হলো তারপরে নিস্তেজ হয়ে যাচ্ছে, এই সমস্ত ভাইদের জন্য অবশ্যই আপনার বাদাম খুব উপকার বই আনবে। যদি আপনি কাঁচা বাদাম খেতে পারেন, ইনশাল্লাহ এটা বেড়ে যাবে। এবং এই তো শুনলেন আপনারা উপকারিতা, এখন অপকারিতা কি কি? বাদামের যে অপকারিতা তা আপনার জন্য খুবই প্রয়োজন, কারণ এই অপকারিতা না জেনে যদি আপনি খান, তাহলে আপনার জন্য ক্ষতিকর বই আনতে পারে। ওজন বাড়াতে আপনার বাদাম ঝুড়ি নেই, আমরা অনেকেই আমার বাদাম খেয়ে ওজন বাড়াতে চাই, তারা অবশ্যই বাদাম খাবেন, আর যাদের ওজন বেড়ে গেছে তারা অবশ্যই বাদাম খাওয়া থেকে দূরে থাকবেন, কারণ বাদামে উচ্চ প্রোটিন ও ফ্যাট থাকে, যার ফলে এই বাদাম যদি আপনি নিয়মিতভাবে খান, মাত্রা অতিরিক্ত খান, তাহলে অবশ্যই আপনি মোটা হয়ে যেতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই এই বাদাম থেকে দূরে থাকবেন, কারণ বাদামে আপনার উচ্চ প্রোটিন থাকার কারণে, ম্যাগনেসিয়াম থাকার কারণে, এটা উচ্চ ক্যালোরি থাকার কারণে, এনার্জি থাকার কারণে, আপনারা জানেন যে সমস্ত খাবারে বেশি এনার্জি সেই সমস্ত বেশি গ্যাস আপনার দিয়ে থাকে, তাই এটাকে খাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার বাদাম হজম আপনার ঠিক মতন হয় কিনা, আপনার শরীরের হজম প্রক্রিয়া ঠিক আছে কিনা, যদি নিয়মিতভাবে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকে অবশ্যই বাদাম খাবেন। আর যদি দেখা গেল যে না আপনি বাদাম খেয়ে হজম করতে পারতেছেন না, অবশ্যই 200 গ্রামের নিচে আপনি বাদাম খাবেন, তাহলে আপনার হজমের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে যারা সমস্যা অবশ্যই আছে তারা অবশ্যই এটা থেকে দূরে থাকবেন। অ্যালার্জি সমস্যা যাদের আছে তারা অবশ্যই বাদাম খাবেন না, কারণ আপনার বাদাম খাওয়ার সাথে সাথে সাইড এফেক্ট করতে পারে, এই কারণেই আপনি বাদাম থেকে দূরে থাকবেন। ওষুধের কার্যকর্মে আপনার বাধা সৃষ্টি করে, যারা বিভিন্ন আপনার ওষুধ খেয়ে থাকেন, এটার ভিতরে ম্যাগনেসিয়াম থাকার কারণে আপনার ওষুধের যে কার্যক্ষমতা তা বাধা সৃষ্টি করে, তাই বাদাম খাওয়ার আগে নিজে আগে দেখতে হবে যে আমি কোনো ওষুধ খাই কিনা, যে সমস্ত ওষুধ আমার জন্য খুব উপকার বই আনে, যদি এটা হয়ে থাকে তো অবশ্যই বাদাম থেকে বিরত থাকবেন। আজকে বলে বিদায় নিচ্ছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।